চলতি মাসের সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনে বিধাননগর এবং কলকাতা পুলিশের 28টা তল্লাশি, উল্টাডাঙ্গা ট্রাফিক গার্ড এবং মানিকতলা থানা পুলিশ সকাল থেকে নাকা চেকিং চালাচ্ছে। সেখানেই লকডাউনের আইন অমান্য করে একটি প্রাইভেট গাড়ি। কলকাতা পুলিশের উল্টাডাঙ্গা ট্রাফিক গার্ডে কর্মরত গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে গাড়িটি নিয়ে ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী ক্ষেত্রে হাটকো মোড়ে পুলিশ গাড়িটিকে আটক করে। গাড়িতে থাকা দুজন আরোহীকে গ্রেপ্তার করেছে মানিকতলা থানার পুলিশ। চলো 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 চলো।